জয় ভক্তবৃন্দ আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত বাবা লোকনাথের এই কৃপা কাহিনীগুলো পেতে 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 আমাদের অদ্ভুত একটি আকর্ষণ তৈরি হয়ে গেছে প্রতিদিন প্রত্যহ এই কমেন্টগুলোর উপরে ইমেলের ওপরে এমনকি হোয়াটসঅ্যাপের প্রতি একটি অদ্ভুত আকর্ষণ তৈরি হয়ে গেছে বন্ধুরা যে বারবার করে দেখছি যে নতুন কোনো কৃপা নিয়ে এলো কি না নতুন কোনো কৃপা কাহিনি এলো কি না আর প্রতিবারই বাবা আমাদের নিরাশ করছেন না যখনই মোবাইল দেখছি তখনই দেখছি হ্যাঁ সত্যি নতুন কোনো কৃপা চলে এসেছে বা ল্যাপটপে মেল চলে এসেছে খুব ভালো লাগছে খুব অদ্ভুত লাগছে বাবার এই কৃপা কাহিনিগুলো আপনারা যেমন পাঠিয়ে খুশি হন তেমন আমাদের কাছেও আমরা পরম আগ্রহ অপেক্ষা করি কখন নতুন কৃপা কাহিনিগুলো পাব তাহলে চলুন বন্ধুরা আজকে একটি অদ্ভুত অলৌকিক কৃপা কাহিনী দিয়ে শুরু করছি জয় লোকনাথ নমস্কার দাদা হ্যাঁ নমস্কার জয় লোকনাথ আমি রূপসা বসাক পশ্চিম মেদিনীপুরে থাকি বহুদিন থেকে আপনাদের এই জয়তু লোকনাথ চ্যানেল দেখে আসছি এর মাধ্যমেই বাবা লোকনাথের একাধিক কৃপা কাহিনী জেনেছি অনেক অনেক ধন্যবাদ প্রথমে ভেবেছিলাম আপনাদের এই চ্যানেলটিও অন্যান্য ইউটিউব চ্যানেলের মতোই আচ্ছা দু একদিন বাবা লোকনাথের ভিডিও দেবে তারপর পা সব মেশানো পাঁচ মেশালি ভিডিও দেবে আচ্ছা কিন্তু কিছুদিন পরে আমার সেই ভুল ভাঙে দীর্ঘদিন ধরেই আমি দেখছি আপনারা নিয়মিতভাবে আমাদের বাবা লোকনাথের ভিডিও নিয়ে আসছেন তাই এতদিনে মনে করছি যে আপনাদের সাথে যোগাযোগ করে বাবা লোকনাথের বেশ কিছু ঘটনা যা আমার সাথে ঘটেছে তা জানানো উচিত আজ একটি জানাচ্ছি ওকে অনেক ধন্যবাদ খুব ছোটোবেলা থেকে আমরা তিন ভাই বোন বাবা লোকনাথকে খুব শ্রদ্ধা ভক্তি করতে শিখেছি আমার শ্রদ্ধেয় ঠাকুমা এবং আমার বাবা লোকনাথ বাবার পরম ভক্ত ছোটবেলায় আমরা ভাই বোনেরা ঠাকুমার কাছে বাবা লোকনাথের অনেক অনেক গল্প শুনেছি বড় হবার সাথে সাথে বাবার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তিও যেন বহুগুণ বৃদ্ধি পেয়েছে আর সেই কারণেই মনের মধ্যে বাবা লোকনাথের প্রতি একটি ভীষণ ভালো লাগার সুমিষ্ট অনুভূতি সবসময় জড়িয়ে থাকে বা খুব ভালো লাগলো দিদিভাই এই কথাটি শুনে প্রত্যেকটি কথাই খুব সুন্দর কিন্তু এই শব্দগুচ্ছগুলো মানে একটি অদ্ভুত অনুভূতির সৃষ্টি করলো মনে আমি আবার রিপিট করছি প্রতিটি ভক্তের জন্য যে এই দিদিভাই বলেছে যে সেই কারণেই মনের মধ্যে বাবা লোকনাথের প্রতি একটি ভীষণ ভালো লাগার সুমিষ্ট অনুভূতি সর্বদা জড়িয়ে থাকে খুব সুন্দর কথা আমি একজন স্কুল শিক্ষিকা একদিন স্কুলে ক্লাস এইটের একটি ছেলেকে পড়া পারেনি বলে গালিটি চর মেরেছিলাম কিন্তু ঘটনাচক্রে চরটি একটু বেশি জোরেই পড়ে গিয়েছিল আর আমার আঙুলের আংটির জন্য ছেলেটির গালটিও একটু কেটেও গিয়েছিল এবার এই গালটি যে কেটে গিয়েছিল সেটা আমি তখন বুঝিনি বুঝেছি পরের দিন যাই হোক সেই দিনের ঘটনাটির জন্য আমার মনটা বেশ খারাপ হয়ে যায় পরের ক্লাসগুলো কোনো রকমভাবে কমপ্লিট করে বাড়ি ফিরে আসি ঘটনাটির কথা বাবাকেও বলিনি যদিও জানতাম বাবা আমার অন্তর্জামী সবই জেনে বসে আছেন সেদিন রাত্রিবেলা বাবার ছবিতে প্রণাম করতে গিয়ে একটু অদ্ভুত ব্যাপার আমার নজরে আসে দেখি বাবার ছবিতে বাবার গালে কেমন যেন একটা দাগ হাত দিয়ে ঘষলাম না যাচ্ছে না আর তাছাড়া ছবিটা তো ল্যামিনেট করা ছবি উপরে কিছু লেগে থাকলে তো হাত দিয়ে ঘষলে চলে যাবার কথা হুম হুম কিছুতেই গেল না বুঝতে পারলাম না কি ব্যাপার যাই হোক পরের দিন মঙ্গলবার ক্লাস এইটের বীর ফার্স্ট পিরিয়ডটি ছিল আমার ক্লাস চলাকালীন গতকালের সেই ছেলেটিকে ডেকে নিলাম সামনে এলে বললাম কি গালে এখনও ব্যথা আছে কই দেখি দেখতে গিয়ে দাদা আমার বুক ধরাস করে উঠল। দেখি বাবার গালে যেমন দেখেছিলাম ঠিক তেমন একটি কাটা দাগ ছেলেটিরও গালে জিজ্ঞেস করে জানতে পারলাম কালকে চল মারার সময় কেটে গিয়েছিল তারপর ওকে কাছে টেনে ভালো মতো বোঝালাম যে ভালো মতো পড়াশোনা করতে স্কুল ছুটি হলে ওকে আলাদা করে ডেকে একটি চকলেট দিলে ও খুব খুশি হয়ে থ্যাংক ইউ মিস বলে দৌড়ে চলে গেল আমিও যেন সেই সময় সন্তান স্নেহের পরম তৃপ্তি অনুভব করলাম জয় বাবা লোকনাথের জয় হ্যাঁ জয় বাবা লোকনাথের জয় জয়ত লোকনাথ রূপসা দেবী আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আপনি খুব সুন্দর একটি কৃপা কাহিনী লিখে পাঠিয়েছেন এবং সেই সঙ্গে একটু অনুভূতির কথা আপনি লিখেছেন যে আপনি আপনার এক স্টুডেন্ট বা ছাত্রকে শাস্তি দিয়েছেন চর মেরেছেন এবং ঘটনাক্রমে সেই চরের জন্য তার গালটি কেটে যায় এবং অদ্ভুতভাবে আপনি দেখতে পেলেন যে আপনার ঘরে আপনার আরাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আমাদের পরমপ্রিয় বাবা লোকনাথের গালু ঠিক অনুরূপ একটি কাটা দাগ কিন্তু আপনি সেটা পরের দিন বুঝতে পারলেন যে সেই কাটা দাগটি সেই ছেলেটির গালেও রয়েছে সত্যি অতি অদ্ভুত অলৌকিক এই কৃপা কাহিনী মানে এর চেয়ে একটা জিনিস প্রমাণিত দিদিভাই সেটা হলো যে আমাদের বাবা পরম দয়াল এই কারণেই আমরা বলি কারণ ভক্তের কোনো আঘাত বাবা সবসময় নিজের শরীরে টেনে নেন তাই তো আমরা বাবাকে বলি যে সকলের মধ্যে আমাদের পরম ব্রহ্ম শ্রী লোকনাথ ব্রহ্মচারী বর্তমান খুব সুন্দর খুব অদ্ভুত এই কৃপা গাইনি আপনি খুব ভালো থাকুন বাবা লোকনাথের পরম কৃপা পরম আশীর্বাদ আপনার ওপর এবং সেই সঙ্গে আমার প্রত্যেকটি দর্শক বন্ধু সহ সকলের উপর অবিরাম বর্ষিত হোক জয় তিলোকনাথ